সালাম আলাইকুম দর্শক, আশা রাখি ভালো আছেন। আসলে গরিবের দুঃখ কেউ বোঝে না, গরিবের দুঃখ দেখার মতো মানুষ পৃথিবীতে নাই। গরিব যদি বেশি কথা বলে বলে যে বাঁচার লোকটা, গরিব যদি কম কথা বলে যে ভাব ধরছে, তাহলে আমরা কোন যাবোটা কোন পথে বলুন। গরিব যদি রুটি খায়, আটা রুটি খায়, বলে যে পেটে বয়ে ধরছে লিখা খায়। আর বড় লোক যদি রুটি খায় যে খিদা লাগে, নাস্তা করতেছে, শখে খাইতেছে। এটাই আসলে আমাদের গরিব আর বড়লোকের ভিতরে তফাত। এই তফাতটা বর্তমানে ব্যাপক আকার ধারণ করেছে। যাই হোক, এই সাবজেক্ট বাদই দিলাম। অনেকদিন পরে ঢাকা গিয়েছিলাম। আগে ঢাকা যেতে আমার মোটামুটি আপনার 150 টাকার মতো খরচা হতো আমার এই গাজীপুর থেকে যাওয়া আসা বাবদ। আর আজকে আমি গেলাম, সেখানে আমার 250 টাকার উপরে খরচা হয়ে গিয়েছে। তার মানে আপনারা বুঝতেই পারছেন যে এখানে কী হয়েছে ঘটনাটা। 100 টাকার উপরে আমার গাড়ি ভাড়া বাড়তি লেগে গিয়েছে। এই টাকাটা তো আমার পকেট থেকে গিয়েছে। মাঝে মাঝে আমাকে মাসে 2-1 বার ঢাকা যেতে হয়। তো আমি যদি মাসে 2-3 বার ঢাকা যাই, তাহলে আপনারা বুঝতেই পারছেন মাসে প্রায় আমার গাড়ি ভাড়া বাবদই 300-400 টাকা লাগতেছে। আসলে এটা আমার কথা না, এটা আমার মুখের কথা না, এটা আমাদের গরিবের কথা। আসলে গরিবের কথা শোনার লোকও নাই, কেউ শোনেও না। কাউকে বললে সেও আমাকে তিরস্কার করে যে উনি বেশি কথা বলেন। আসলে বলতে হয়, 2-1টা কথা না বললেই নয়। কারণ দুঃখ কষ্ট বুকের ভিতরে চাপিয়ে রাখলে ঘ্যাস জমে কবে যে বাষ্ট হয়, আমি নিজেই মারা যাব, এটা আমি আপনাদেরকে আমি গ্যারান্টি দিতে পারবো না। এই জন্যই কথা বলার জন্য আসি যে গরিবের কষ্ট কেউই বোঝে না। এই শুধু এটা গাড়ি ভাড়া আমি বাদ দিলাম স্যাম্পল, আরও তো কত আনুষঙ্গিক খরচা যে আমাদের বেড়ে গিয়েছে, সেটা আপনারা ক্যালকুলেটার হিসাব করলেই এখন বুঝতে পারবেন। আপনারা হিসাব করে দেখবেন, একটু মিলিয়ে দেখবেন যে আমরা গরিবরা এখন কী হালতে আসি। আমাদের আয় কিন্তু বাড়তেছে না। আমি আশা করব যে এবার যেহেতু গাড়ি ভাড়া বেড়েছে, আমাদের বেতনটাও মনে যথেষ্ট পরিমাণ বাড়বে, এই আশা আমি করতেই পারি। ইনশাল্লাহ এই আশা আপনারা করতে পারেন। কারণ গরিবের দুঃখমনে বা দূর হওয়ার সম্ভাবনা আছে, কারণ যেহেতু সব কিছুর দাম একেবারে হুট করে বেড়ে গিয়েছে। এখানে তো আর আমাদের কোনো আমি ইয়ে দেখতেছি না, আমাদেরও অবশ্যই বেতন তা যথেষ্ট পরিমাণ বাড়বে। হয়তো বেতনের ভারে চাপে আমরা হয়তো বাজার করা ভুলে যেতে পারি, এটাই আমরা আশা করতে পারি যে আমাদের বেতন যথেষ্ট পরিমাণ বাড়বে। এতটা বেতনই বাড়বে যে আমাদের খেয়ে পরে বাসা ভাড়া দিয়ে আমাদের আল্লাহর রহমতের কোনো অভাব হবে না। এই জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে বেতনটা ভালো বাড়িয়ে দেন। এটা শুধু আমার কথা নয়, এটা গরিবের কথা, এটা দুঃখী মানুষের কথা। এরকম হাজারো গরিবের দুঃখ নিয়ে আমি আপনাদের মাঝে আসি। যে লোকগুলো বাসা ভাড়া দিয়ে সামান্য খরচায় সংসারে থাকে, তাদের কথাই আমি বলবো। এমনও ফ্যামিলি আছে, 5টা ছেলে মেয়ে নিয়ে 10,000 টাকা 12,000 টাকা বেতন দিয়ে তাকে মাসটা কাভার করতে হয়। তাদের আয়ের ব্যালেন্স করে চলতে চলতে আমরা নিজেই যে কোনো ব্যালেন্সের ভারে শূন্যে পৌঁছে যাব, এটা আসলে আমি বুঝতে পারতেছি না। যেরকম আমার অবস্থা হয়ে গিয়েছে, আমি একই অবস্থা যে ব্যালেন্স করতে 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 এখন আর ব্যালেন্স করার আর জায়গা থাক না, নাই বললেই চলে। কোথায় আর ব্যালেন্স করব, যেখানেই যাবো সেখানেই তো খরচার হাত বেড়ে গিয়েছে। ওখানে যাবেন ওখানে বাড়তি খরচা, ওখানে যাবেন ওখানে বাড়তি খরচা, সামনে যাবেন পিছিয়ে যাবেন, কোনো দিকে কিন্তু আপনার ঠাঁই নেই। চারপাশে আপনার দেয়াল আপনাকে চেপে আষ্টে পৃষ্ঠে ধরেছে, যে দেয়াল থেকে আর বের হওয়া সম্ভব না। আশা করি এই দেয়াল থেকে বের হওয়ার আমাদের একটাই রাস্তা আছে, সেটা হলো আমাদের বেতন। আমরা কিচ্ছু চাই না, আমরা 2টা টাকা চাই, যে টাকা দিয়ে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে খাওয়াতে পারবো। এটা আমার কথা নয়, এটা আমাদের দুঃখী মানুষের কথা। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন, আপনারা এতে সমর্থন করবেন, কেউ আমাকে গালি দিবেন না অন্তত। কারণ আমি আপনাদের দুঃখের কথাগুলি বলি, আপনাদের কষ্টের কথাগুলি বলি। আমি যখন দেখি যে গার্মেন্টসে একটা লোক সকালবেলা চোখ কষ্টাতে কষ্টাতে যায়, তখন সে কিন্তু হিসাব করতে করতে যায় যে তার বিকালে বাজার করতে হবে, তাকে এটা কিনতে হবে, ওটা কিনতে হবে। এই কেনার বারে সে রাত্রেও বাসায় এসে ঠিক মতো ঘুমাতে পারে কি না, এই প্রশ্নটাই আমার। আমাদের সরকার এই ব্যাপারে অবশ্যই অনেক সজাগ আছেন, আমাদের সরকার এই ব্যাপারে অনেক কথা বুঝেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গরিব দুঃখের মানুষের কথা বোঝেন। আশা করব উনি আমাদের কথাগুলো ভেবে এবার আমাদের বেতনটা যথেষ্ট পরিমাণ বাড়িয়ে দিবেন, এই আশা আমি করতেই পারি। এটা আমাদের জনগণের আশা, এটা আমাদের সকলের আশা, এটা আমাদের দেশের আশা, দেশের প্রতিটি গরিব দুঃখী মানুষের আত্মনাদ আজ আপনাদের মাঝে আমি তুলে ধরলাম। আশা রাখি আপনারা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক করবেন, লাইক করলে অনেক ভালো লাগে, পরবর্তীতে একটা ভিডিও করতে আমি উৎসাহ বোধ করি। এবং আপনারা শেয়ার করবেন, শেয়ার করলে হয়তো আমার কথাগুলো অনেকে বুঝতে পারবে, হয়তো মানুষ বুঝতে পারবে, মানুষ হয়তো আয়ের সাথে ব্যয়ের সামর্থ্যতা হিসাব করতে পারবে। এই জন্যই আপনাদেরকে বলি, বেতন ভাতা প্রচুর পরিমাণে বেড়ে যাক, যাতে আমরা এই বেতন ভাতা দিয়ে এই বাড়তি খরচাটাকে আমরা ব্যালেন্স করে সুন্দর মতো আমাদের সমাজের সাথে টিকে থাকতে পারি, যুদ্ধক্ষেত্রে আমরা যুদ্ধ করে টিকে থাকতে পারি। এটাই আমাদের আশা, এটাই আমাদের ভরসা। এ কথা বলে আজকের মতো আমি তাসিন টিভি বিডির পক্ষ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। খুদা হাফেজ।